হুজুর ইসলামের মধ্যে কোন কোন কাজ ভালো কাজ হয়েছে ভালো কাজ কোনগুলা গুলা আমার বললেন ইসলামে যত ভালো কাজ আছে ভালো কাজগুলোর মধ্যে নবীজি দুইটা ভালো কাজের কথা বলেছেন অনাহারী মানুষকে খাওয়ানো এবং মুসলমান হলে পরে যাকে চিনো না চিনো আত্মীয় হোক অনাত্মীয় হোক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া এটা ইসলামের অন্যতম ভালো কাজ জোরে বলুন না তো আমরা রসুলে পাখের বলে দেওয়া রসুলের দেখিয়ে দেওয়া ভালো কাজগুলি আমাদের করার ইচ্ছা আছে কিনা রসুল বলে দেওয়া ভালো কাজ গুলি করার দরকার আছে না কাজ আমার রসুল বলেন না বলেছেন কে রসুল বলেছেন রসুল বলেছেন সালাম দেওয়া ভালো কাজ যে রসুল বলেছেন সে রসুলের মিলাদ আমরা এসেছি সেই রসূল আমাদের জন্য যা মেসেজ নিয়ে এসেছেন এগুলি আমরা শুনবো এর মধ্যে একটা অন্যতম মেসেজ হলো সালাম দিলে পরে মুসলমান সালাম দাও এটা ইসলামের জন্য ইসলামের মধ্যে একটা ভালো কাজ আল্লাহ আমাদেরকে ভালো কাজটা আগামীতে যথারত আমল করার তো অভিজ্ঞান করো একটা আওয়াজ দিয়ে বলো না সালাম দিবেন সালাম দেওয়ার কারণে সালামের জবাব দেওয়ার কারণে অন্তরের হিংসা দুর্বীভ হয়ে যায় মনোমালিন্য দূর হয়ে যায় হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় অন্তরে কোনো প্রকার কারো প্রতি আদাওয়াতি দুশ্মনী থাকলে দূর হয়ে যায় সালাম দিলে আল্লাহর রহমত শান্তি বন্দার উপর নাজিল হয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার রসুল বলেন যে কোনো মুসলমান একজনের সাথে আরেকজন দেখা হয়েছে দেখা হওয়ার পরে সালাম বিনিময় করেছে সালাম বিনিময় করার পর একজনের সাথে আরেকজন মুসাফাহা করেছে হাতের সাথে হাত মিলিয়েছে অথবা মোয়ানাকা করেছে গরদানের সাথে গরদান মিলিয়েছে হাতের সাথে যখন হাত মিলালো তখন দোয়া পড়লো কি দোয়া আমার সাথে বলেন ইয়কলাহ সবাই আওয়াজ দিয়ে বলেন হাতের সাথে হাত মিলানো হাতের সাথে হাত মিলিয়ে এই দোয়াটা যখন বলবে দোয়াটার মানে হলো আল্লাহ আমাদের গুনে মাফ করুক তোমাদের গুনে মাফ করুক এই দোয়া যখন পরে আমান নবী বললেন যে দুই মুসলমান আলাদা হয়ে যাওয়ার আগেই আল্লাহ দুই মুসলমানের গুনা আল্লাহ মাফ করে দেন একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবাহান আল্লাহ আর আওয়াজ বলে সুবাহান আল্লাহ সালাম দিলে লাভ আছে না নাই সালাম দেওয়ার পরে মুসাফা করলে দোয়া করলে লাভ আছে না নাই গুনা মাফ করে দেন তিনি খে ধরো আর না খে রহমত দান করেন উনি শান্তি দান করেন উনি আর আমাদের কি যিনি এই নিয়ম শিখিয়েছেন আদর্শ শিখিয়েছেন ইনি আমার নবী জোরে বলুন না সুবাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সালাম দিলে মুসাফা করলে গুনামাফ হয়ে যায় এবং পরে যখন আরো সময় থাকবে একজনের সাথে একজন মহানাকা করবেন গরদানের সাথে গরদান মিলাবেন এবং দোয়া কর দোয়া পড়বেন দোয়া দোয়া কি আল্লাহ জিদ মোহাব্বতি লিল্লাহে রসুলি আল্লাহ আমাদের মাঝে আল্লাহ এবং রসুলের মহাব্বত আল্লাহ এবং রসুলের ওয়াস্তে আল্লাহ আমাদের বুতের মহাব্বত বাড়িয়ে দিক জোরে বলুন না এই জন্য মুসলমানের সাথে মুসলমানের দেখা হলে সর্বপ্রথম আগে কোন কিছু বলার আগে কি দিবেন মনে হয় সবাই দিবেন না এটা আওয়াজ দেন সবাই মুসলমানের দেখা হলে কিছু বলার আগে কোনটা বলতে হবে আসসালাম আলাইকুম জোর বলেন কি বলবো আমরা এবং সালাম দিলে পরে তার জবাবে কি বলবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক Allahumma Mawlana Muhammad Sayyidina Mawlana Muhammad Juri juri Allahumma আপনাদের কষ্ট হয় বসতে কোনো সমস্যা আছে কারো কোনো অসুবিধা আছে ওয়াজ শোনার ইচ্ছা আছে আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ওয়াজ শোনার তফিজ দান করো আওয়াজ দিবেন কথা বলবেন সাইড আলাপ করবেন না একটু বলেন তো সময় কি ভালো যায় না খারাপ যায় সময় কি ভালো যায় না খারাপ যায় ভালো যায় গত দুই দিন আগে দিন যে ঘূর্ণিঝড়টা গিয়েছে এটা মনে হয় আপনাদের উপর দিয়ে যায় নাই হ্যাঁ আমি ঠিক এই প্রশ্নটা যদি এখন বাসকালির জমিনে করতাম সময় কেমন যায় তখন ওরা ঠিক জবাব দিত সময় বড় খারাপ যায় মুশকালির জমিনে যদি করতাম সময় কেমন যায় ওরাই বলতো সময় খুব খারাপ যায় আপনারা বাতাসের দেখা পান নাই তো গাছপালা ভাঙে নাই ক্ষতি কিছু হয় নাই এই জন্য সবাই বলতেছেন খুব ভালো যায় এটি বেশি দূরে যাওয়ার দরকার নাই একটু ফিলিস্তিনের জমিনের দিকে একটু খেয়াল করুন যে ওনাদের অবস্থা কেমন ওনাদের অবস্থা যদি বলা যায় তাহলে মুসলমান কোনোদিন ভালো যায় কথা বলতে পারি না যে আমার নবীজি বলেছেন যে মুসলমান হচ্ছে এক মুসলমান অপর মুসলমান হচ্ছে একই দেহের অঙ্গের মতো দেহের একটা অঙ্গ কাটা গেলে যেমন ব্যথা যেমন সুরা শরীর ব্যতীত হয়ে যায় মুসলমান এক প্রান্তে ব্যতীত হলে অপর প্রান্তের মুসলমান ব্যতীত হবে এটাই হচ্ছে আমিন নবীর আদর্শ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহ ফিলিস্তিনের মুসলমান দিন ভালো যায় না খারাপ যায় ওরা কি আরামে আছে না কষ্টে আছে যদি এই সময়টা আমাদের উপরে যেত এই সময়টা যদি আমাদের উপরে যেত আমরা কিভাবে ধৈর্য ধরতাম আমার নবীজি বলেছেন ও সিলাহুল উলাহুল দোয়া হচ্ছে ইমানদারের ভর অস্ত্র আমরা দোয়া আজকের মাহফিল থেকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক ফিলিস্তিনের মুসলমানদের জানান মালকে আল্লাহ হেফাজত করুক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের কোনো গুণ নাই যাদের কোনো অপরাধ নাই যারা কাউকে গালি দেয় নাই যারা কারো বিরুদ্ধে আঙ্গুল তুলে নাই যারা কারো বিরুদ্ধে কটু বলে নাই এরকম মাসুম বাচ্চাকে পর্যন্ত পানি দিয়ে কষ্ট দিচ্ছে বাদ দিয়ে কষ্ট দিচ্ছে খানা থেকে দূরে রেখে কষ্ট দিচ্ছে আল্লাহ এই ইসরায়েলি জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের কাল্লা হেফাজত করুক সবাই বলি আমি দোয়া করার দরকার আছে নাই আমাদের ভাই এরা আমাদের আল্লাহ মুসলিম আমার নবীজি বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই সুতরাং আমাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন গত দুই দিন আগে গেল একটা নাম হচ্ছে কি হামুন নাম হচ্ছে কি গেছে এর আগে আয়লা গেল সিডার গেল আর কত কিছু নাম কত 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 নাম আধুনিক আধুনিক নামের ঘূর্ণিজট আমাদের উপর একের পর এক আসতেছে বেশি দিন হয় নাই একটা গেছে এরপরে কয়েক মাসের মাথায় আরেকটা দেখবেন কয়েক মাসের মাথায় আরেকটা এবং মাসের কয়েক মাস পরে আমাদের উপর আজাব কয়েক মাস পরে আমাদের উপর গজব ঘূর্ণিজট এগুলি প্রাকৃতিক যে দুর্যোগ এগুলি থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন আর একটু চাওয়াজ দিয়ে বলি আমিন আজহাব গজব থেকে আল্লাহর কাছে আমরা আল্লাহ আমাদেরকে গজব থেকে আল্লাহ আমাদেরকে ফানা দান বলবেন না কে কে হাত তুলেন ঘুর্নি আশার পক্ষে কে হাত তুলেন আশার পক্ষে আছেন না আসুক বলা মুসিবত না আসুক দোয়া করি আল্লাহ আমাদেরকে হেফাজত করো ছ দিয়ে বলি আমিন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝট জলশ্বাস ভূমিকম্প জাল এগুলি আমাদের জন্য কি নিয়ামত না খেয়ামত এগুলি আমাদের জন্য রহমত না গজব জোর না রহমত না গজব

বন্দার উপর যে ঘূর্ণিঝড় ঝলস্বাস ভূমিকম্পের মতো এরকম প্রাকৃতিক দুর্যোগ আসে এগুলি আমি আল্লাহ ইচ্ছা করে দিই না এগুলি আমার বন্দা নিজে 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 টেনে আনে না ঠিক কিনা আজাব গজব আল্লাহ দিচ্ছে না এগুলি আমাদের আমলের কারণে আসতেছে আমার নই বলেন

পাঁচটাকে বেশি মোহাবত করবে আর পাঁচটার কথা একেবারে ভুলে যাবে কয়টা এক নম্বর উম্মত আমার উম্মতের সময় এমন সময় আসবে যে সময়ের মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে দুনিয়া বেশি মোহাব্বত করবে আর অপরদিকে দুনিয়ার বিপরীত যেটা রয়েছে এটার নাম এটার নাম কি ধরে বলো না দুনিয়ার বিপরীত কি যাবে। দুনিয়াকে মোহাবত করবে বেশি ভুলে যাবে কিসের কথা কিসের কথা দুই নম্বরে বলেছেন ইয়াল খা ইয়াল খালকা সৃষ্টিকে বেশি মোহ্বত করবে ছেলে মেয়ে বউ বেটি মা বাবা দুনিয়ার ভাই বন্ধু যারা আছে তাদেরকে বেশি মোহ্বত করবে ওয়েন শুনা যে আল্লাহ বাবা দিয়েছে। যে আল্লাহ মা দিয়েছে। যে আল্লাহ সন্তান দিয়েছে। যে আল্লাহ সব কিছু দিয়েছে ও খালে রব্বুল আলা মিহিনের কথা একেবারে ভুলে যাবে উচ্চাহামা যে বলন না না অধুবিল্লা আর জরে সৃষ্টির থেকে বেশি মহাব্বাদ করবে। সস্তাার কথা সস্তাার কথা। তিন নম্বরে বলেছেন মানুষ মাল সম্পদ টাকা দ্বন্দ্ব কে বেশি মোহাব্বত করবে টাকা পয়সা মোহাব্বত করবে দ্বন্দ্ব বাড়ানোর জন্য চেষ্টা করবে কিন্তু ওয়েন শুনাল হেসাবা এটা কিসের টাকা সুদের টাকা না ঘুষের টাকা হালাল টাকা না হারাম টাকা এটা সৎ আয় না অসৎ পথে আয় এটা কি বৈধ পন্থা ইনকাম না অবৈধ ইনকাম এই ইনকামের কথা মাল কেমনে আসছে এটার হিসাব বলে যাবে জোরে বলুন না নাউযু বিল্লাহ টাকা পয়সা সম্পদ এটাকে বেশি মহাব্বত করবে এটা কেমনে পারবে এটা নিয়ে টেনশন করবে কিন্তু এটা কোন পথে আসতেছে হালাল পথে না হারাম পথে এটা কি হালালের টাকা না হারামের টাকা এটার হিসাব বন্ধা বলে যাবে বলে না বলে কটা গেল আওয়াজ দেন না ভাই কটা গেল আরো জোরে বলেন না কয়টা তিনটা এরপর আমার নই বললেন উম্মাত আমার উম্মতের এমন সময় আসবে ওই সময়ে তারা আরেকটা জিনিসকে মোহ্বত করবে সেটা কি উম্মত এমন সময় আসবে আমার উম্মতের যে তারা বিল্ডিং একতলা থেকে দুতলা কিভাবে করবে দোতলা বিল্ডিং তিনতলা কিভাবে হবে তিনতলা বিল্ডিং ভেঙ্গে বহুতল ভবন কিভাবে করা যাবে এবং তাদের ঘর আগে টাইলস ছিল না এটা টাইলস কেমনে করা যাবে টাইলস লাগানোর পরে এটাকে এসি কেমনে লাগানো যাবে এটা নিয়ে টেনশন করবে এটা নিয়ে ওরা পাগল পারা হয়ে যাবে আর চিরদিন যে ঘরে থাকবো আমরা ওই চিরদিনের ঘর ওইটার নাম কবর ওই কবরের কথা একেবারে ভুলে যাবে টাওয়াজ দিয়ে বলবেন না নাওয়াজবিল্লাহ আর টাওয়াস দিয়ে বলুন না নাউজ এই পায়নায় বসে চাঁদ নম্বরে বলছিলাম ইউহিব্বুনাল কসুরা ওয়ায়ানসুনাল মানুষ প্রসাদ আটটালিকা ঘর বিল্ডিং এগুলার জন্য পাগল হয়ে যাবে এগুলার मोहब्बतে একবারে সময় দিয়ে দিবে কিন্তু যেই ঘরের চিরদিন থাকতে হবে যেই ঘরের কোন সেই ঘরের পরকুনার ঘর নেই ওই ঘরের কথা বন্ধা একেবারে ভুলে যাবে কয়টা গেল জোর কয়টা গেল আর জোর কয়টা গেছে আর কয়টা বাকি আছে জোর বান্না কয়টা বাকি আছে ওটা কি শুনবেন না আরেকদিন বলবো এটা আওয়াজ দিয়ে বলেন না শুনবেন আমার নবী বলেন এখানে দুইটা রাওয়ায়াত আছে একটা রাওয়ায়াত হচ্ছে ইউহিব্বুনাল খায়াতা ভাই বুন হায়াতা ওয়ান সুন অ্যান্ড মাউথা এমন একটা সময় আমার উমতের মাঝে আসবে যে তারা বাছার জন্য বেশি চাইবে কিন্তু মরার জন্য কেউ চাইবে মরার জন্য কেউ চাইবে আপনারা মরতে রাজি আছেননি কে কে আছেন হাত তুলেন মরবেন মরতে রাজি আছেন এখন এখন মরবেন একটু পেট ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড় দিই আমরা কেন জীবনের মায়া সবার আছে নাই জীবনের মায়া সবার আছে নাই কিন্তু জীবনের মায়া থাকতে হবে জীবন যদি কোন অসুস্থ হয় ডাক্তারের কাছে আমাকে যেতে হবে ওষুধ আমাকে খেতে হবে শরীরের জন্য যেটা ক্ষতিকর আমি সেটা খাবো না যেটার কারণে আমার মৃত্যু হয় সেটার কাছে আমি যাব না কিন্তু একদিন আসবে মত তার মানে আমরা যেমন ইচ্ছা তেমন চলবো এটা কোনোদিন হতে পারে না হতে পারে এখন তো আমরা বাঁচার জন্য বাঁচার জন্য এমন কোনো কাজ নাই যা করি না অন্যায় অবিচার অসৎ পথে যাওয়া এগুলি আমরা করি আল্লাহ আমাদেরকে অসৎ পথ থেকে বাঁচার তো দান করুক একটু দৃষ্টি এদিকে সেই اور محبت رواج پڑی اللہ اپنا خیال دین کی خیال دین ادی آسے ایکان دیکھ بن ایک دیکھیں دیکھنے دی কয়টা জিনিসের কথা বললাম পাঁচটা জিনিস উম্মত বেশি পছন্দ করবে আর পাঁচটা জিনিসের কথা উম্মত ভুলে যাবে এবং আমার নবী বলেন এরপরে এই পাঁচটা জিনিসকে বেশি মহব্বত করবে আর পাঁচটা জিনিসের কথা বেশি ভুলে যাবে যদি এই সময় আসে এই সময় যদি আসে তাহলে মনে রাখবা আমার উন্মতের উপর এই কারণে যেগুলি বেশি ভালোবাসা দরকার এগুলি ভালো না বেশে এগুলির কথা বলে যাচ্ছে এবং যেগুলি ভালোবাসতে গিয়ে অন্যান্য গুলি যেগুলি দরকার এগুলি বলে যাচ্ছে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে মনে করবা আমার উন্নতির উপর আজাব গজব মসিবন বিভিন্ন ধরনের দুর্যোগ রোগ ব্যাধি মহামারী আমার উন্নতির উপর একের পর এক আসতে থাকবে জোরে বলুন না নজবিল্লা আরো জোরে বলুন না উজবিল্লা

হায়াতের মহাব্বতে মৌতের কথা বলে যায় আমরা বিল্ডিং বানানোর মহাব্বতে কবরের কথা বলে যায় আমার নবী বলেন উম্মত এই অবস্থা যদি হয় তাহলে তুমি বিভিন্ন বালা মুসিবতের অপেক্ষা করো এই জন্য বালা মুসিবত আসতেছে আমাদের আমলের কারণে আল্লাহ আমাদেরকে শুদ্ধ আমল করার তৌফিক দান করুন আর একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন হাজরিন আজকের এই রাত যেটা এই রাত যে রাতে আমরা উপস্থিত আজকে চাঁদের রবিউসানি মাসের আজকে চাঁদের কয় তারিখ বলুন তো পারলে এগারো তারিখ মাসাল কয় তারিখ জোর বলেন না কয় তারিখ আওয়াজ দিয়ে বলেন না কয় তারিখ আজকে রবিউসানের কয় তারিখ যেটা হচ্ছেন গিয়ারবি শরীফের রাত

আল্লাহর কাছে দোয়া করব আজকের রাতেই উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক আল্লাহ দেশবাসীর কাছে আল্লাহ এবাদত করুক আমিন এলাকাবাসীর কাছে আল্লাহ এবাদত করুক গোটা মুসলিম মিল্লাতের কাছে আল্লাহ এবাদত করুক আমিন ফিলিস্তিনের মুসলমানদের কাছে আল্লাহ এবাদত করুক আমিন হযরত গাউস উনি কেমন জানেন হযরত গাউস বাবাকে যদি স্টাডি করেন হুজুর গৌসে পাকের জীবনে যদি সামনে নেন তাহলে দেখা যাবে ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জীবনটাই ছিল আমার রসুলের আদর্শে গিরা জোরে বলুন না সুবাহান আল্লাহ আমাদেরকে সেরকম গৌসে পাকের মতো জীবন গঠন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর তো মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন না আমি আমি কোরআন করিমের একটা আয়াত তেলাওয়াত করেছি যেটা কোরআন শরীফের চৌত্রিশ নম্বর আয়া সুরার নম্বর আয়াত সুরাত সাবা এই সুরার নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর মেহরবানি যদি হয় আপনারা যদি দোয়া করেন হজরত কালামের রুহানি ফুইজাত যদি পায় এ আয়াত সম্পর্কে দু চারটা কথা বলবো আল্লাহ আমাদের সবাইকে সহজে বলার শোনার বুজার এবং সে মতে আমল করার তৌফিক দান করুন আমার আল্লাহ কোরআনিকরিমীর মধ্যে বলেন বলেন ওমা সল্না কাকা ইল্লা কাঁফাতালনিন্না বশির নদীর আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনার কি দুনিয়ার জমিনে পাঠিয়েছি রসুন হিসেবে শুধুমাত্র আপনি নির্দিষ্ট এলাকার জন্য মানুষের জন্য রসুল নন বাকুলিয়ার জন্য রসুল নন শুধুমাত্র চট্টগ্রাম শহরের জন্য রসুল নন শুধুমাত্র বাংলাদেশের জন্য নন আপনি শুধুমাত্র একটা জাহানের জন্য রসুল নন গোটা কায়নাতের যত মানুষ রয়েছে সমস্ত মানব জাতির জন্য আমি আপনাকে রসুল বানিয়ে পাঠিয়েছি জোরে বলো আরেকটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ সুতরাং আমাদের নবী শুধু বাকলিয়ার মানুষের জন্য নবী নয় শুধু চট্টগ্রামের মানুষের জন্য নবী নয় শুধু হিন্দু পাড়ার জন্য নবী নয় শুধু মুসলিম পাড়ার জন্য নবী নয় শুধু বৌদ্ধ পাড়ার জন্য নবী নয় আমার নবী গোটা কায়নাতে যত মানব জাতি আছে সমস্ত মানব জাতির জন্য রসুন জোরে বলুন না সুবাহা শুধু আমার নবী মানব জাতির জন্য নয় আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলেন ইলাল খালকে আমি শুধু মানব জাতির জন্য নবী হয়ে আসি নাই আমি শুধু এই আসমানের জন্য নবী হয়ে আসি নাই আমি শুধু জমিনের জন্য নবী হয়ে আসি নাই আমি শুধু গাছপালার জন্য নবী হয়ে আসি নাই ওর সিলতু ইলাল খালকে কাফা গোটা কায়নাতে যত আল্লাহর সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির জন্য আমি রসুল জোরে বলুন না সুবাহান আল্লাহ আরেকটা মহব্বতের আওয়াজ বলি এই জন্য আমার আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে আমি আপনাকে গোটা কায়নাতে যত মানব জাতি রয়েছে তাদের জন্য আমি রসুল বানিয়ে আপনাকে পাঠিয়েছি জোরে বলো শুধু আপনাকে পাঠানোর সময় আমি আপনাকে বসির বানিয়ে পাঠিয়েছি আমি আপনাকে নদীর বানিয়ে পাঠিয়েছি বশির মানি সুসংবাদদাতা নদীর মানি হচ্ছেন বয় প্রদর্শনকারী আমার রসুলকে আল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য যেমন পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসাবে যেমন পাঠিয়েছেন তদ্রুপভাবে আমার নবীকে আল্লাহ গোটা কায়রাতের ইসলামের পদে যারা চলবে দিনের বিপদে যারা চলবে দিনের বিরুদ্ধে যারা চলবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা চলবে তাদের জন্য আল্লাহর আর হাবিবকে আল্লাহ বড় ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন জোরে বলো بشیر النذیر سرایجو منیر بشیر النذیر سرایجو منیر سرا پاؤنور شرا پاؤنور مبی ہے محمد حبیبی خدا ہے حسین ہے محمد نبی ہے نبی مصطفیٰ ہے نبی مصطفیٰ ہے نبی مصطفیٰ ہے نبی আমি আমার আল্লাহ বলেন ভাবি আমি আপনাকে বসির বানিয়ে নদীর বানিয়ে গোটা মানব জাতির জন্য রসুল হিসেবে পাঠিয়েছি জোরা বলুন আমার নবী ইমান জন্য বাসির আমার নবী কাফের বেদিন বদ্দির জন্য নজির তথা ভয় প্রদর্শনকারী ইমানদারদেরকে সুসংবাদ দানকারী আমার নবী ইমানদারকে জান্নাতের সংবাদ দিয়েছেন নিয়ামতের সংবাদ দিয়েছেন রহমতের সংবাদ দিয়েছেন অপরদিকে কাফের মুশ্রিক বেদিন বদ্দিন যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না এবং এরপরে আমার আল্লাহ বলেন বালাকিন্না আক্তারা না নাস লা ইয়ালামুন আমি আমার রাসূলকে এত পজিশন দিয়া এত মর্যাদা দিয়া এত গুণ গুণা বলি দিয়া আমার নবীকে আমি পাঠিয়েছি কিন্তু এরপরেও আমার নবীকে চিনে না আমার নবীকে জানে না আমার নবীকে বুঝে না আমার নবীকে চিনে না এরকম অনেক মানুষ আছে এরকম অনেক মানুষ আছে কি না নবীকে চিনে না এরকম মানুষ অনেক আছে কি নাই নবীকে জানে না এরকম মানুষ আছে কি নাই মনে রাখবেন তাজিম করতে হলে সম্মান করতে হলে তাকে চিনতে হবে তাকে জোর না তাকে আর কাউকে চিনতে হলে তার সম্পর্কে জানতে হবে তার সম্পর্কে আমার নবীকে না জান আমার নবী সম্পর্কে না জানলে নবীকে চিনা সম্ভব বলেন না চিনা সম্ভব নবীকে চিনতে হলে আগে নবী সম্পর্কে জানার দরকার আছে না নাই জোরে বলেন না আছে কি নাই এবং নবীকে তাজিম করতে হলে চিনতে হবে চিনতে হলে জানতে হবে আর তাজিম করতে হলে চিনতে হবে যে জানবে সে চিনবে আর যে চিনবে সে তাজিম করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর সুতরাং নবীর তাজিম জানা তাজিমের জন্য চিনার প্রয়োজন আর চিনার জন্য জানার প্রয়োজন নবীকে জানতে হলে তাহলে এই মিরাদুল নবীর দরকার আছে কিনা মিলাদুল নবীর আয়োজন করলে নবী সম্পর্কে জানবেন আমার রসুল সম্পর্কে জানলে নবীকে চিনতে পারবেন রসুলকে যখন চিনবেন তখন নবীকে তাজিম করতে আপনার আর কোন কষ্ট হবে না উচ্চ আওয়াজ এত তাড়াতাড়ি একবারে বেটার লোভ হলে কেন বার কেন বার না আল্লাহ হম্মা মৌলানা মোহাম্মা আমি যেটা বলতেছিলাম ছিলাম নবীকে চিনতে হলে নবীক সম্পর্কে জানতে হবে আর আমার রসুলকে যখন চিনবেন তখন নবীকে তাজিম করতে আর কোন সমস্যা হবে তদ্রুপভাবে নবীকে চেনার জন্য জানার জন্য আজকের এই আয়োজন মিলা নবীর আয়োজন আর এই মিলা নবীতে যারা আসবে এই মিলা নবীর সাথে যারা সম্পৃক্ত থাকবে এই মিলা নবীর সাথে যাদের মহাব্বত রয়েছে ওরা আসার সময় বসে শরীক শামিল হয়ে এই মিলাদুল নবীর মাহফিলে আসার কারণে আমার নবী সম্পর্কে জানবেন আর জানার পরে নবীকে চিনে ফেলবেন আর যে চিনে ফেলেছে তার ভিতরে নবীর সম্পর্কে আর কোন প্রকার যখন অজানা থাকবে না অনায়াসে সে আমার নবীকে তাজিন শ্রদ্ধা সম্মান করবেন জোরে বলো আরে জোরে বলুন

যেভাবে করাম চিনেছেন যেভাবে সিদ্দিক আকবর চিনেছেন যেভাবে ফারুক আজম চিনেছেন যেভাবে ওসমান জিন নুরাইন চিনেছেন যেভাবে মালিউল মর্তুজা চিনেছেন যেভাবে হাসনায়নি করিমাইন চিনেছেন যেভাবে নবীল আউলাদ চিনেছেন যুগে যুগে বুজুরগান দিন যেভাবে নবীকে চিনেছেন চিনার পর তাজিম করেছেন আমাদেরকে সেভাবে নবীকে চিনার আল্লাহ তৌফিক দান করো একটা আওয়াজ দিয়ে বলুন না আমেন সাহাবায়ে کرام চিনেছেন বিদায় আমান নবীর জন্য ওনারা নিজের জান পর্যন্ত কুরবান দিয়েছেন জান দে দো ওয়াদাহি দিদার পর জানো দে দো ওয়াদাহি পর

আল্লাহ আমাকে যে যান দিয়েছেন এই যানটা আমি নবীর মহাব্বত উৎসর্গ করে দেব নবীর মোহাম্বত জানটা দিয়ে দেব। কারণ আমার নবীর মোহাব্বতে যানটা দিতে পারলেই আমার এই জীবন শেষ হবে না আমি আমার জীবনে নেনতে কালের পরেও অনেক জীবন আমার জন্য অপেক্ষা করবেন জোরে বলুন না সব এই জন্য নবীর মহাব্বতে যান দিতে কোনো প্রকার কি কার্পণ্যতা করেছেন জোর করেছেন কেন কারণ তারা আমার নবীকে চিনেছেন জোরে বলেন না আমার নবীকে আল্লাহ আমাদেরকে সেরকম চিনার তো অভিজ্ঞ করুন আর একটু মহাব্বত নামাজি বলি আমি একটা শুধু সাহাবিদের মধ্যে একটা সাহাবির আমার রসুলকে চিনার পরে কি রকম কোরবান কি রকম নবীর জন্য দেওয়ানো হয়েছেন একটা শুধু হাদিস শরীফ বলবো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভালো করে খেয়াল করবেন গভীর মনোযোগ আমার নবী সাহাবিদের কিনি মদিনা শরীফ থেকে একবার রওয়ানা দিলেন মক্কা শরীফের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল এটাই যে সাহবায় ক্রামদের কিনি আমার নবী একটু মক্কা শরীফ যাবেন এবং মক্কা শরীফ গিয়ে খানে কাবার তাফ করবেন জোরে বলুন মক্কা শরীফ যাবেন কি জন্য আল্লাহ জোরে না কিসের জন্য কি জবাব করার জন্য তাওয়াফ করার জন্য সাফা মারবার সাই করার জন্য আল্লাহর ঘরে তাওয়াফ যে বন্দা করবেন আল্লাহর ঘরের চতুর্দিকে সাত চক্কর দিতে হয় এই সাত চক্কর দেওয়ার নাম তাওয়াফ এই সাতটা চক্কর দেওয়ার পরে আল্লাহর গর খানে আবার সামনে একটা পাথর রয়েছে যেটার নাম মকাম ইব্রাহিম এই মকাম ইব্রাহিমের ব্যাপার আমার আল্লাহ বলেন মকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম কে তোমরা তোমাদের মশলা বানাও সেখানে তোমরা নামাজ পড়ো মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে যে দুই রাকাত কোয়া জিওয়াতাওফ নামাজ আদায় করবে এখানে কাবা তাওয়াফকরণ করবে এ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দিবে আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন আর টা আওয়াজ দিয়ে বলুন আমিন আমিন নবী সাাবা ই کرام নিয়ে মদির শরীফ থেকে রওনা দিলেন খানে কাবার তাফ করবেন যেতে যেতে কিছু যাওয়ার পরে মক্কা শরীফের প্রায় কাছাকাছি চলে গেলেন এই মুহূর্তে মক্কার কোরাইশ বংশের পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে মুসলমানরা নবীর নেতৃত্বে সাহাবীর যারা এসেছেন ওরা মক্কায় প্রবেশ করতে পারবে না মক্কায় ঢুকতে পারবে না তাদেরকে আবার ওয়াফেস মদিনায় চলে যেতে হবে উৎসাহী বলুন না নাউজুবিল্লাহ আরে জোরে বলুন মানা করতেছে কাকে নবীকে নবীর কাবা মুসলমানদের কেবলা হয়েছে ওই কেবলায় যাওয়ার জন্য নিষেধ করতেছে আমার নবীকে আওয়াজ দিয়ে আরে জোরে কেন মানা করতেছে কারণ আমার নবীকে ওরা চিনে জোরে বল না চিনে আর আওয়াজ দিয়ে না চিনে চিনে নাই চিনলে তো এরকম করতো না চিনলে তাজিম করত চিনলে কি করত জোর বলে না চিনলে কি করত এখন মানা করতেছে আমার নই বললেন ঠিক আছে আমি যাব না আমি যাওয়ার জন্য যাব না আমি তো তোমাদের সাথে কোনো মারামারি করার জন্য আসি নাই যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই আমি এসেছি একটু খানে কাবা তাওয়াফ করব আমি যাব না ভালো কথা কিন্তু আমি রাসূল তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি সেটা হলো আমাদের মধ্য থেকে একজন যাবে যিনি গিয়ে মক্কায় আমাদের যারা আত্মীয় স্বজন আছে মুসলমান যারা আছে ওরা আমি রসুলের জন্য অপেক্ষা করতেছে আমি আমিরসুল আসার খবর শুনে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের মধ্য থেকে একজন গিয়ে শুধুমাত্র তাদেরকে বলে আসবে সান্ত্বনা দিয়ে আসবে এটাই করার জন্য একজন প্রতিনিধি পাঠাতে চাই যখন মসজিদ কাফের তখন মক্কার করাই বংশের মানুষ বললো কাফেররা বলো ঠিক আছে একজনকে পাঠান তখন আমার নবী একজনকে পাঠালেন যিনার নাম হলেন বলেন হজরতে ওসমানি গনি দিন নোরাইন জোরে বলো আরে জোরে বলো আর বাচ্চা আওয়াজ দিয়ে বলুন ওসমান ইসলামের কয় নম্বর খলিফা ঝরে বলেন না কয় নম্বর আঙ্গুল দেখে বলেন না কয় নম্বর ইসলামের খলিফা কয়জন আওয়াজ দিয়ে বলেন না কয়জন তিন নম্বর খলিফার নাম ওসমান

রসুলে পাকের রসুলে পাকের মেয়েকে সাদী করার কারণে যদি ওসমানের টাইটেল দুই নুরাইন দুই নূরের অধিকের হয়ে যেতে পারে আর যেই নবীর মেয়েকে সাদী করার কারণে জুন নূর হয়ে গেল ওই নবী কি নূর হতে কোনো অসুবিধা আছে তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা

যাওয়ার সব কাফেরদের লিডার কোরাইশ বংশের মানুষ যারা আছে মুরব্বী গোসর মানুষ যারা আছে সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন শুনেন আমি রসুল পাকের পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে এসেছি সেটা হলো আমার রসুল এ মক্কায় আসতেছে কারোর উপর আক্রমণ করার জন্য কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য নয় কারোর সাথে মারামারি করার জন্য নয় আমার সুল আসতেছেন শুধু একটু খানে কাবার তাজিমে সম্মানে এ খানে কাবার তফ করবেন এটার উদ্দেশ্যে জোরে বলুন না সুবাহান আপনারা বান্দা দিয়েছেন এরপরে আমার নবীজি বললেন ঠিক আছে আসবে না আমি এসেছি আমার আমাদের আত্মীয় জনসাধারণের কাছে খবরটা বলে দেওয়ার জন্য আল্লাহ যদি এখানে আগামিতে আসろう এক কথা বলার পরে হযরত ওসমান চলে আসতেছেন আমি ঘটনার সংক্ষেপ করে বলি চলে আসতেছেন তখন কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো হযরত ওসমানকে ওসমান তুমি তো মক্কা শরীফ চলে এসেছো خانه কাবার সামনে তুমি অবস্থান করতেছো তুমি চাইলে এখানে কাবার অফ করতে পারো তোমাকে বাঁধা দেব না তোমাকে বাঁধা তোমাকে মানা করব না তুমি তো অফ করতে পারো তোমার কোনো সুবিধা নেই তুমি তো আসছো মক্কা শরীফে তুমি তো অফ করে বলো কোন সমস্যা নেই বাধা দেব না তোমাকে কারা বলতেছে ওসমান রদিল্লা তুমি কারা বলতেছে কথাগুলি কাফের কোরাইশ বংশের মানুষ যখন হজরত ওসমান সেদিন কি জবাব দিয়েছিলেন জানেননি হজরত ওসমান বললেন আমি জানি খানে কাবার সামনে আমি আমি জানি খানে কাবে মূর্তি আমি তপ করতে পারি জারাত করতে পারি তোমরা আমাকে বাধা অনুমতি দিচ্ছ কিন্তু আমি ওসমানের সিদ্ধান্ত হলো আমি খানে কাবা একা তাফ করব না খানে কাবা আমি করব না কাকা কারণ কাবার কাবা যিনি উনি তো আসে নাই কাবার কাবা চারা এখানে কাবার তাফ করে কি লাভ আমার নবী যেদিন আসবেন সেদিন তফ করব জোরে বলো আরে জোরে বলুন حاج آؤ شہین شاہ کرو زیادو حاجیو آؤ شہین شاہ زاد کو کعبہ کہ دیکھ چکے কাবিক জোরে বলুন নসবহান আল্লাহ আলা হজরত আজিম আলবার ইমামেশকে মোহব্বত হজুর ইমা মহাম্ম রেজা খান খান ফাজিলে বিরুলবি রামদুল্লাহ বলেন ও হাজি সাহেব গন যখন তোমরা মক্কায় হজ করতে যাও খানে কাবার তফ করো খানে তাবা কাবার তফ শেষ হয়ে গেলে সাফা মারোয়া সাই শেষ হয়ে গেলে আর ফামিনা মুজদালিফা আর হাজিরি শেষ হয়ে গেলে তোমরা মক্কা শরীফ বসে দেখো না তোমরা একটু এতক্ষণ কাবার তফ করেছ এবার তুমি কাবার কাবার কাছে চলে যাও জোরে বলুন এতক্ষণ কাবার তাফ করেছ এতক্ষণ খানে কাবার তাফ করেছ এখন তুমি কাবার কাবা জিনি তথা আমার রসুলের রওজা মদিনে মনোবরায় চলে যাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না কোথায় চলে যাও কাবার কাবার কাছে চলে যাও তথা মদিনে শরীফ চলে যাও এই জন্য উসমান বললেন তোমরা আমাকে খানে কাবার তাফ করার জন্য বলতেছ امی عثمان بلتے چی امی خانے کا بار تاف کر بنا خانے کا بار تاف دشبہ نار دن نارے تقبیر نارے رسالت نارے غوثیہ اہل سنت والجماعت علماء اہل سنت ایڈ درشری پر انسلاتن یاد আর محبتরা মাঝে পড়েন সালাত সুন্নিয়ার রাসূলুল্লাহ আলাইহিকুম ওয়া আলাইহিম কি জবাব দিলেন আমি خانه কাবার তাওয়াফ করব জরিমানা করব আমি সেদিন তাওয়াফ করব যেদিন কাবার কাবা আমার সাথে থাকবেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওসমান চলে আসলেন خانه কাবার তাওয়াফ করেন নাই হজরত ওসমান দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন এ আদর্শ শিক্ষা দিয়েছেন উম্মত খানে কাবার তাফের কুতুর কোনো মজা নাই যদি কাবার কাবাকে এ কাবার তফ থেকে বাধা দেওয়া হয় জোরে বলো হজরত ওসমান খানে কাবার তফ না করে চলে আসলেন এটাই বুঝাই যে ওসমান রদি আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তোমরা তো সেই নবীকে চির নাই আমি ওসমান চিনেছি আর যেদিন তোমরা চিনবা সেদিন আমার মতো আমি ওসমানের মতো এরকম নবীকে তাজিম করবা জোরে বলুন না সুবাহান্লাহ আরে মোহাম্বতের আওয়াজে বলুন এই জন্য হজরত ওসমান মনে করেন আমার নবী শুধু কাবা নয় আমার নবী কাবার কাবা কেবলার কেবলা জোরে বলুন না সুবাহান্লাহ এই জন্য বলতেছিলাম চিনতে ভুল হলে তাজিমও বলেন না ভাই চিনতে ভুল হলে তাজিম চিনতে না পারলে তাজিম করা সম্ভব হবে আর এই চিনার জন্য জানার জন্য এই মিলাদুল্নবীর আজকের এই মাহফিল আল্লাহ সবার এই শিরকত সবার এই আয়োজন সবার এই মেহনত আল্লাহ কবুল করুক এটা আওয়াজ দিয়ে বলবেন না আমিন আরেকটা হাদিস বলবো এটা বলে শেষ

কিছু বাহিনী সাহাবি এক জায়গায় অভিযানে জায়গাটা ছিল নজদের নজদ সৌদি আরবের বর্তমান নাম রিয়াদ সৌদি আরবের বর্তমান নাম দেওয়া হয়েছে যেটার নাম রিয়াদ ওই রিয়াদের আগের নাম ছিল কি ওখানে পাঠালেন নজদের মধ্যে সাহবায়ে কেরাম ঘেলেন যাওয়ার পরে অভিযান চালালেন অভিযান চালিয়ে এক পর্যায়ে আসার সময় এই নজদের ইয়ামামা একটা এলাকা রয়েছে ওই ইয়ামামার যিনি সমাজপতি এলাকার যিনি প্রধান তার নাম ছিল সুমামা ইবিনে উথাল তাকে ধরে নিয়ে আসলেন তাকে ধরে বলেন না ভাই তাকে ধরে আচ্ছা কি অপরাধ না থাকলে কোন সমস্যা না থাকলে নির্দোষী হলে কি সাহাবিরা ধরে আনবেন নিশ্চয় তার দোষ আসে না নাই জোর বলেন না আসে না নাই আর আওয়াজ দিয়ে বলেন না আসে না নাই ধরে নিয়ে আসলেন এনে একেবারে আল্লাহর প্যারা মেবু সাল্লাহ ইসলামের মদিনা শরীফ আনলেন আনার পরে মসজিদ নবীর কুটির সাথে একবারে বেঁধে রাখলেন কোথা বেঁধে রাখলেন সাথে বেঁধে রাখলেন বলবো আমি খেয়াল করবেন এর কাছে গেলেন বললেন ও সুমামায় বিন একটু বলো না তোমার কাছে আমি নবী কেমন আমি নবী কি তুমি কিরকম জানো আমাকে তুমি কিরকম চিন একটু বলে দাও বলুন তুমি আমাকে কিরকম জানো আমার ব্যাপারে তোমার কি মন্তব্য একটু বলো না তখন সুমা সিন নবীজির এই প্রশ্ন শোনার পরে সে তিনটাও জবাব দিল কয়টা জবাব জোর না কয়টা জবাব একটা জব হল আমি বিরুসাল বলতেছি আপনি যদি আমাকে হত্যা করেন আমাকে মারেন আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমি মনে করি আপনি একজন যাদম তার মানে মৃত্যুদণ্ড পাওয়ার অধিকার রাখে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করেছে এরকম কোন অপরাধী মানুষকে আপনি হত্যা করবেন তার মানে আমি যা কাজ করেছি এটার কারণে আমাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে উৎসাহ তার মানে নিজেই নিজের দোষ শিকার জরুর না শিকার করে ফেলেছে তাহলে সাহাবিরা যাকে দরে এনেছে তাইলে ভুল দরে আনে নাই যথাযথ এনেছে যথাযথ দুই নম্বরই হাম গরি বললাই দরি যায় যে না আর তুমি হন আছে টলত বাইরে না ফাইলি গম গলে গলি দরি লি কিছু হলি তার দাম ধর এরপরে দ্বিতীয় নম্বর জবাব দিলেন আপনি যদি আমার উপর দয়া করেন আপনি যদি আমার উপর দয়া করেন ইন তার হামনি যদি আপনি আমার উপর দয়া করেন তাহলে মনে রাখবেন আপনি এমন একজন মানুষের প্রতি দয়া করেছেন যিনি হচ্ছেন শাকের তথা নিয়ামত পাওয়ার পরে শকর আদায় করবে কৃতজ্ঞতা আদায় করবে এরকম একজন মানুষকে আপনি দয়া করবেন জোরে বলুন সুবাহ তার মানে সে বুঝাতে যাচ্ছে আমি আপনাকে যতটুকু বুঝলাম আপনি বড় দয়াবান আপনি আমার উপর দয়া করবেন আর আপনার দয়া যদি আমি পাই তাহলে ওই দয়ার শকর আমি আদায় করব জোরে বলুন না কয়টা বললেন আরেকটা বাকি আছে না তিন নম্বরে বললেন আপনি যদি আমাকে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে এত টাকা দিতে হবে এই কথা বলার বিনিময়ে যদি আপনি কি আমাকে ছেড়ে দেন তাহলে মনে রাখবেন আপনি যা চাইবেন তার চেয়ে আমি আরো বেশি দিব তার চেয়ে আমি আরো কয়টা প্রস্তাব দিলেন সে নবী প্রশ্ন করলেন আমার ব্যাপারে তোমার মতামত কি এটা প্রশ্ন করার সাথে সে তিনটা উত্তর দিলেন আমার নবীজি কোনো কিছু না বলে চলে আসলেন পরের দিন নবীজি আবার গেলেন কার কাছে ওই সুমাম ও তারের কাছে আবার গেলেন সে বাঁধা অবস্থায় নবীজি তাকে আবার জিজ্ঞেস করলেন ও সুমামা আবিন ওসাল আমার ব্যাপারে তোমার মন্তব্য কী সে আগের দিনের মতো তিনটা জবাব আবার শুনিয়ে দিলেন আমার নবী বললেন কোনো আওয়াজ করলেন না চলে আসলেন তৃতীয় দিন নবীজি আবার গেলেন যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন তৃতীয় দিন আবার একই আগের মতো জবাব দিলেন আমার নবিয়ার পরে কি বললেন তৃতীয় দিনে গিয়ে আমার নই বললেন আতিলে কু সুমা মাতা ও সাহাবিরা তোমরা সুমা ও সালকে ছেড়ে দাও ছেড়ে দাও বন্ধন খুলে দাও তাহাকে যে বেঁধে রাখা তার বন্ধন খুলে দাও মুক্ত করে দাও জোরে বল আর জোরে বলুন আর আওয়াজ দিয়ে বলুন আমার নবী চাইলে তাকে মারতে পারতো কিনা হত্যা করতে পারতো কিনা সে তার উপর হত্যা ওয়াজিব হয়ে গেছে সে এরকম অপরাধ করেছে কিন্তু আমার নবী এর পর তাকে দয়া করলেন ছেড়ে দিলেন সুমা বাইন হোসান বন্দন যখন মুক্ত হলেন রশি যখন করে দেওয়া হলো দেরি নাই সে তাড়াতাড়ি বন্ধন কুলে দেওয়ার পরে দৌড়ে মদিনা শরীফের মসজিদ নবী থেকে বের হয়ে গেলেন বের হয়ে একটা বাগানের ভিতর ঢুকে গেলেন বাগানের ভিতর ঢুকে সেখানে পুকুর ছিল পুকুরের মধ্যে গোসল করেছেন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার মদিনা শরীফে আমার নবীর কদমে চলে আসলেন জোরে বলো আর জোরে বলো تیرے قدوم میں آنا میرا کام تا میری قسمتی جگانا تیرا کام ہے جور بولنا سبحان زور আপনি নবীর কদম পর্যন্ত আসা আমার দায়িত্ব ছিল আপনি নবীর কদম পর্যন্ত পৌঁছা আমার দায়িত্ব ছিল আমি এসেছি এখন আমি আপনি আমার আমার পরিবর্তন করে দেবেন জোরে বলুন সুমা ভাই একবার ও সুন্দর করে গোসল করে পরিচ্ছন্ন হয়ে আমার নবীর সামনে আসলেন আসার পরে বললেন ইয়া আল্লাহ আমাকে একটু কলমাটা পড়াই দিন না আমার নবী তাকে কলমা পড়াই দিলেন কলমা যখন পড়া শেষ হয়ে গেল সুমামায় বিন ওসাল বললেন উজুর আমি চাচ্ছি একটু খানে কাবার তফ করব জোরে বলুন একটা আওয়াজ দিয়ে বলবেন না ভাই সুমাহান কি করব খানে কাবার সে এখন মদিনা শরীফ যেতে চাচ্ছে কোথায় জোর বলেন না কোথায় নবীজি বললেন ঠিক আছে তোমাকে যাওয়ার অনুমতি দিল সে বললেন হুজুর আপনিও অনুমতি দিলে যাব আপনি যদি বলেন অনুমতি দেন তাওয়াফ করার জন্য বলেন আমি যাব আমার নবীজি বললেন যাও চলে যাও চলে যাও তুমি সে এখন চলে গেলেন কোথায় কোথায় গেলেন ভাই বলেন না মক্কা শরীফ চলে গেলেন মক্কা শরীফ যখন সে গেলেন খানায় কাবার তাওয়াফের মাটি যখন নামলেন মতাপে যখন নামলেন মক্কার কাফেররা চতুর্দিক থেকে কোরাইশের মানুষেরা ওই সুমামা বিন সালকে ঘিরে ফেললেন এবং বলতেছে ও সুমামা শুনেছি তুমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গেছ তুমি নাকি অন্য ধর্মে চলে গেছ তখন সুমামা জবাব দিলেন না 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 আসলাম তু আলা মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কুরাইশ বংশের মানুষ ও কাফেররা তোমরা বলতে চাও আমি ধর্মান্তরিত হয়ে গেছি আমি ধর্ম বাদ দিয়ে দিছি না 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 আমি এতদিন তো ধর্মে ছিলাম না আমি আজকে রসুলে পাকের ধর্ম কবুল করেছি রসুল পাকের হাতে ইমান এনেছি তার মানি ইন্নদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ওই ইসলাম ধর্ম আমি কবুল করে নিলাম জোরে বলো আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি ধর্ম উচ্ছুত হই নাই তোমরা বলতেছো আমি ধর্ম হয়েছি আমি ধর্ম ছেড়ে দিয়েছি ভুল কথা এতদিন ভুলের উপর ছিলাম আজ সত্যি সত্যি আমি ধর্মের উপর এসেছি ইসলাম কবুল করেছি বলুন একটা আওয়াজ দিয়ে বলবেন না ওরা যখন চতুর্দিক থেকে ওকে বিভিন্নভাবে টর্চারিং করতেছে বিভিন্নভাবে ওনাকে কথাবার্তা বলতেছে তখন সে খানায় কাবাকে সামনে রেখে বললেন ও মক্কার শুনো শুনো তোমরা তো আমাকে ভালো করে চিনো আমি সুমামাকে তোমরা ভালো করে চিনো জেনে রাখো এই আরবের মক্কার প্রত্যেকটা শস্য তোমরা যেগুলি খাও তোমরা যেগুলি বিক্রি করো তোমরা যে ব্যবসা বাণিজ্য করো এই শস্য দানাগুলি যার হাত থেকে আসে যার কাছ থেকে আসে যেই ব্যবসায়ী থেকে তোমরা নাও সেটা তো আমি সুমামা আমি ইয়ামার বড় ব্যবসায়ী তোমরা তোমাদের যে আমি আল্লাহর ঘর সামনে রেখে আমি তোমাদেরকে ওয়াদা করতেছি আজ থেকে একটা দানাও আমি তোমাদেরকে দেব না আমি তোমাদেরকে দেব না যতক্ষণ পর্যন্ত আমার ওসুল দেওয়ার জন্য না বলে জোরে বলুন না সুমাহা আরো জোরে বলুন এতদিন তোমরা আমার ব্যবসায়িক পান্নার ছিলাম এতদিন তোমরা আমার গ্রাহক ছিলাম এতদিন তুমি অমুক ব্যবসায়ী আমার থেকে মাল কিনেছ আমি তোমাকে মাল দিয়েছি আমি আমার থেকে মাল কিনেছ আমি দিয়েছি আজ খানে আবার সামনে রেখে আমি তোমাদেরকে বলতেছি আজ থেকে আমি মত পাল্টিয়ে ফেলেছি যে তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পন্ন ব্যবসায়িক সম্পন্ন সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ ছিন্ন করে ফেললাম যে আমি আজকে থেকে তোমাদেরকে আর কোনো শস্য দানা দেবো না যদি দিতে হয় আমার রসুল তাহলে সুমা মা এতক্ষণে আমার নবীজিকে চিনছেন কিনা আওয়াজ দেন না ভাই চিনছেন কিনা এতদিন চিন না এখন নবীজিকে চিনছেন কিনা চিনার পর বলতে লাগলো ও বেদিন বদিন ও রসুরের দুশ্মন ও দিনের দুশ্মন তোমাদের সাথে আমার আর কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই ব্যবসায়ী সম্পর্ক আমি আজকে থেকে চিহ্ন করে দিলাম আজ থেকে আমি তোমাদের সাথে সম্পর্ক চিহ্ন যেদিন আমার নবী বলবে সেদিনই দেব নবীর কথার বাইরে আমি আজ থেকে নাই জোরে বলুন আর একটু মহাব্বতের আমাজ দিয়ে বলুন না সুমাহান এই সুমামা বলেছিল রসুলে পাকের হাতে যখন কলমা পড়েছেন তখন সুমামা বলছিল ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে একটা বড় ঘৃণা ধর্ম ছিল ইসলাম ধর্ম দুনিয়ার জমিনে আমার কাছে একটা বড় ঘৃণার চেহারা ছিল আপনি নবীর চেহারা দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে ঘৃণা একটা ঘর ছিল এই আপনি রসুলের ঘর মদিনাতুল মানব্বরা তথা আল্লাহর ঘর কিন্তু আল্লাহর কসম করে বলি আপনি নবীর হাতে কলনা পরার থেকে আমি ঘোষণা দিচ্ছি আপনি নবীর বড় সুন্দর চেহারা দুনিয়ার আমি আর দেখতেছি না আপনি নবীর দেওয়া বড় সুন্দর দিনের চেয়ে দিন ধর্ম আমি আর দুনিয়ার জমিন দেখতেছি না এ ঘর খানে কাবা আপনার অসুল মদিনাতুল মনোব্বরার এই ঘরের চেয়ে সুন্দর ঘর আমার নজরে আর আসতেছে না এটাই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান সেই জন্য সুমা মিন মোসাল বললেন আমি নবী চিনেছি দিন চিনেছি নবীর শ্রেষ্ঠ ঘর আমি চিনেছি শ্রেষ্ঠ নবীকে আমি পেয়েছি আজ থেকে তোমাদের সাথে সম্পর্ক আমি চিহ্ন করলাম তোমাদের সাথে আমার ব্যবসা আজ থেকে আর বলেন না ভাই আর জোর বলেন না আর তার মানে ওরা পাইকারি মাল আন তো থেকে সুমামা থেকে এ বন্ধ করে দিলে সব বন্ধ এবার ভাই কি কাজ করলি ওরা করলাম। এখন দিয়েছে যে রসুল বললে কিন্তু দিবে রসুল বললে কিন্তু ও দিবে না এখন তো আমাদেরকে রসুলের কাছে যেতে হবে অনুমতির জন্য বলুন না সুবাহান পরে যে সিদ্ধান্ত নিয়েছেন উনি মুসলমান হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছেন আমরাও কি সুমামাবিন ও সালের মতো নবী হয়ে দিনদার হয়ে ইমানদার মুসলমান হয়ে বেদিনের সাথে সম্পর্ক চিহ্ন আমরা করতে পারি না জোর না পারি কি না পারার দরকার আছে কি নাই বেদিনের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে নবীর দুশমনের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে দিনের দুশমনের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে সোমা বেমিনো সাল যদি ব্যবসায়ীর সম্পর্ক চিহ্ন করতে পারে আমরা কি ইসরাইলি পণ্য আমরাও কি বর্জন করতে পারি না ভারিহদ্দু গুড়ে দুজনে ইসরায়েলি পণ্য আমরা ইসরায়েলি পণ্য আমরা কিনব না ব্যবহার করব না এরকম ওয়াদা আমরা করতে পারি কি না পারি কেন আমার রসুলের সাথে দিনের সাথে ইয়া ইসরায়েলি পণ্য সব আমাদের ঘরে ঘরে ওই দিন দেখলাম একটা লিস্ট দিছে ইসরায়েলি পণ্যের একটা লিস্ট দিছে এমন এমন লিস্ট এমন এমন জিনিস যেগুলি আমাদের ঘরে একেবারে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস চেষ্টা করব আমরা যাদের হাতে আমার মুসলমানদের যাদের রক্তে যাদের রক্তে আমার মুসলমান ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত করতেছে এই সমস্ত বালে জালেমদেরকে বয়কট করার দরকার আছে কি নাই জোর বলেন আছে কি নাই এটা সত্যিকার মুসলমানের পরিচয় যেটা সুমা আইবিন ও সাল দিয়েছে আজ থেকে সম্পর্ক চিহ্ন এরপরে মক্কার কাফেরা বরে বরে গেল পরে গেল বড় মুশকিলে কি করল না কি করল না ও কি খেপায় তো বড় ভুল করলাম ও তো আমাদের কাছ থেকে কোনো প্রকার মাল দিবে না ও মাল না দিলে তো আমরা বড় মুসিবতে পড়ে গেলাম এক কাজ করো সে যখন বলেছে নবী বললেই দিবে চলো আমরা একজন কয়েকজন গিয়ে আমার রসুলের দরবারে যাই নবীজি একটু বলে দেখি নবী সুপারিশ করলে বলো যখন দিবে বলেছে তাহলে ওই নবীর কাছে গিয়ে আমরা একটু বলি যাতে আম নবী একটু সুপারিশ করেন জোরে বলুন সুবাহান কেউ কেউ বলতেছে বলে তোমরা তুমি চাইতেছো নবীর কাছে যাবা কিন্তু ওই নবীকে তো আমরা নিজের বাড়ি থেকে ঘর থেকে বিটা বের করে দিয়েছি কার কাছে যেতে যাচ্ছ কার কাছে যাওয়ার জন্য সুপারিশ করার জন্য বলতেছ ওই নবীকে তো আমরাই ওনার নিজের বাড়ি থেকে ঘর থেকে বের করে দিয়েছি সে কি আমাদের কথা শুনবে সে কি আমাদের কথা শুনবে তখন ওদের মুরব্বী যারা ছিল ওরা বলে যে না আমরা যদি বা নবীর সাথে বিরোধিতা করি কিন্তু সেই নবী এমন নবী যে নবীর কাছে গেলে কেউ কাউকে ফেরত দেয় না জোরে বলুন না সুবাহ কাউকে ফেরত জোরে বলুন না কাউকে ফেরত আমার নবী এমন নবী আল্লাহ হজরত বলেন আমার নবী এমন নবী যেই নবীর কাছে না বলতে কিছু নাই যেই নবীর কাছে না বলতে কিছু নাই বরং নবী এটা এমন নবী যে ওনার কাছে এক ফোটা চাইলে পুরা দরিয়া দিয়ে দেয় জোরে বলেন না সব মেরে করি মসে গর কতরা কেসি মেরে করি মসে গর কতরা কেসি মাঙ্গা

উনি হয়তো সুপারিশ করবেন যদি বা আমরা ওনাকে বের করে দিয়েছি যদি বা আমরা আমাকে ওনাকে নিজের দেশের থেকে তাড়িয়ে দিয়েছি এরপর আমরা গেলে উনি আমাদেরকে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে ঠিক ওই ওরা আসলো আমার রসুলের কাছে যথই বলুক আসতে আসার পর অনেক বললেন অনেক বলার ভিতরে একটা কথা ছিল ওদের যেটা আমার নবী সোনার সাথে সাথে আর না করে নেই কি ওরা বলতেছে মোহাম্মদ আমরা জানি তোমাকে বড় কষ্ট দিয়েছি আমরা আমরা তোমাকে নিজের মার ত্রিভূমি থেকে ঘর থেকে বিতাড়িত করেছি কষ্ট দিয়েছি অনেক তোমার মনে বড় দুঃখ কিন্তু আমরা তোমার কাছে এসেছি সোমামা বিন ওসাল খানে কাবাকে সামনে রেখে ওয়াদা করেছে সে আসতে কেন কি আমাদেরকে কোনো প্রকার মাল দিবে না শস্য দানা দিবে না না আসলে আমরা খাবো কি আমরা এসেছি অনেক মক্কা থেকে অনেক কষ্ট করে তোমার কাছে একটু আরজু করব যে আমি আমরা কষ্ট দিয়েছি তোমাকে জানি আমাদের প্রতি তোমার কোনো দরদ থাকবে না কিন্তু এর পরেও আমরা যারা আসলাম আমরা তো ওই জায়গার মানুষ ওই বংশের মানুষ যে বংশে তুমি নবী এসেছো জোরে বলুন না সুবাহা কোন বংশ জোর বলে না কোন বংশ আরো জোর আওয়াজ দিয়ে বলে না কোন বংশ আমরা কোরাইশ বংশের মানুষ কোরাইশ বংশের মানুষ আমরা ওই বংশ থেকে এসেছি আমাদের প্রতিদয়া মায়া না থাকলেও ওই কোরাইশ বংশের দিকে তাকি কোরাইশ বংশের হলো আমাদের জন্য একটু সুপারিশ করো না আমার নবীদের কাউকে অভিশাপ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে বাতে কষ্ট দেওয়ার জন্য পানিতে কষ্ট দেওয়ার জন্য কাউকে অভিশাপ দেওয়ার জন্য আমি নবী আসি নাই আমি নবী গোটা জাহানের জন্য রহমত বনে এসেছি জোরে বলো তোমরা যখন এসেছ আমি তোমাদেরকে ফিরাবো না এবার তোমরা চলে যাও আমি সোমামা বিন ওসালকে বলে দেবো বিন ও সালের কাছে চিঠি লিখলেন ও সোমামা বিন সাল কোরআ বংশের মানুষ আমার কাছে এসেছে তাদেরকে জন্য নাকি তুমি বাণিজ্য বন্ধ করে দিয়েছ তাদের জন্য খানা পাঠানো বন্ধ করে দিয়েছ আমি রসুল একটু সুপারিশ করতেছি তুমি একটু তাদের জন্য আবার আগের মতো ব্যবসা চালু করে দাও আমি নবী বলতেছি সোমা মামিন রসাল বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি বলেন ব্যবসা কেন আপনি নবী যদি বলেন আমার জানটাও দিয়ে দেব জোরে বলুন আরও জোরে বলুন যে সুমা মা এত এতদিন নবীর দুশ্মন ছিল দিনের দুশ্মন ছিল নবীকে গালি দিয়েছে নবীর সাথে বিয়াদবি করেছে এই সুমামা এখন নবীর জন্য দেওয়ানা হয়ে গেল কারণ সুমামা আমার নবীকে জেনেছে আমার নবীকে চিনেছে এবং চিনার কারণে আমার নবীর তাজিম শিখেছে জোরে বলো আর মোহাব্বতার মাঝে বলো সেজন্য বলবো যারা এখন নবীর সানে বেয়াদবি করে ওরা আমার নবীকে চিনে জোরবান্না আমার নবীকে চিনে সেই জন্য আমার আল্লাহ কোরআন করিমে এটাই বলেছেন বলা কিন্ আখতারান্না সালাহ আলমন আমার নবী বসির আমার নবী নজির আমার নবী দয়ালুম আমার নবী তাদেরকে এরকম দিনের প্রত্যেকটা জিনিস স্পষ্ট করে ঘরে ঘরে গিয়া দাওয়াত দিয়ে তাদেরকে বুঝিয়েছেন এর পরেও আমার নবীকে ওরা চিনে নাই নবীকে এত কষ্ট করার পরেও নবীকে যারা চিনে নাই এ এরকম অনেক মানুষ হয়েছে এ অনেক মানুষের ভিতরে এখনও যারা নবীর সান স্থায়ী করে ওরা ওই ধরনের নাদান মানুষ আল্লাহ ওদেরকে সহি সঠিক সমাজ বুঝ নবীর পরিচয় চিনার নবীকে জানার আল্লাহ ওদেরকে তৌফিক দান করুক آمين وما علي إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته